চট্টগ্রামের দুই দিনের অনুশীলনে দারুণ একটা মিল খুঁজে পাওয়া গেল। প্রায় পুরোটা অনুশীলন জুড়ে কোচদের নজরের কেন্দ্রে দুজন, একবার এই নেটে আরেকবার ওই নেটে তারা ব্যাটিং করছেন, একবার স্পিনারদের খেলছেন আরেকবার পেসারদের খেলছেন, আবার কখনো বোলিং মেশিনে ব্যাট চালাচ্ছেন। দুই এক বল বাদে বাদেই কোচ ব্যাটিং কোচ ছুটে গিয়ে তাদের সাথে কথা বলছেন। সোজা কথায়, চট্টগ্রাম টেস্টের আগে তাদের নিয়ে চলছে ব্যস্ততা। সবকিছুর কেন্দ্রে আছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি আর মাহমুদুল হাসান জয়। শুধু এই দৃশ্যগুলো মাথায় নিলে মেনে নিতে হবে যে আগামীকাল দুজনারই হয়তো অভিষেক হচ্ছে, কিন্তু দলীয় সূত্রের খবর ঠিক তা বলছে না। তাদের দাবি, এই দুজনের একজনের টেস্ট অভিষেক হবে আগামীকাল চট্টগ্রামে, বাকি জনকে আরেকটু অপেক্ষা করতে হবে। আসলে টেস্ট দলে তিনটি জায়গা ফাঁকা হয়েছে। সর্বশেষ খেলা টেস্ট থেকে এই দলে নেই সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ আর তাসকিন আহমেদ। এর মধ্যে তাসকিনের জায়গায় স্বভাবতই চলে আসবেন আবু জাহেদ চৌধুরী রাহিম, তার সাথে দ্বিতীয় পেসার হিসেবে থাকবেন ইবাদত হোসেন। যদিও একটা কিন্তু বাজারে ঘুরে বেড়াচ্ছে, কেউ কেউ মনে করছেন ইবাদত এই টেস্টের সুযোগ নাও পেতে পারেন। একেবারেই ম্যারমেরে পরিসংখ্যনের ইবাদতকে বাদ দিয়ে দলে ঢুকানো হতে পারে রিজাউর রহমান রাজাকে, তার মানে আরেকটা অভিষেকের সম্ভাবনা তৈরি হলো। এবার আসুন সাকিব ও রিয়াদের জায়গাটা নিয়ে। সর্বশেষ টেস্টে 8 নম্বরে খেলেছিলেন রিয়াদ, ফলে রিয়াদের জায়গায় বাংলাদেশ সম্ভবত একজন বাড়তি স্পিনার খেলাবে। সেটা হতে পারেন তাইজুল ইসলাম, হতে পারেন নাঈম হাসান। তবে সাম্প্রতিক পারফরমেন্সের কারণে তাইজুলের চেয়ে নাঈমের দিকে একটু হেলে থাকার সম্ভাবনাটা বেশি। আবার অভিজ্ঞতা তাইজুলকে এগিয়ে রাখবে। সাকিবের জায়গাটা নিয়েই যত আলোচনা, সাকিব নেই মানে দুইজন খেলোয়াড় নেই। এখন সাকিব আল হাসানের বদলে দুজনকে খেলানো তো যাবে না, এখানে বাংলাদেশ একজন ব্যাটসম্যান নেবে, আর এই জায়গাটার জন্যই লড়বেন রাব্বি এবং জয়। একেবারেই পজিশন ধরে যদি হিসাব করেন তাহলে রাব্বির সম্ভাবনাটা বেশি, কারণ সাকিব আল হাসানের 6 নম্বরে রাব্বির খেলার অভিজ্ঞতাটাই বেশি। আর রাব্বি অনেকদিন ধরে দলের সাথে আছেন, তাকে নিয়ে টিম ম্যানেজমেন্ট খুব সিরিয়াস, ফলে রাব্বিকে নিয়ে বাজিটা ধরাই যেত। কিন্তু টিম ম্যানেজমেন্ট একটু অন্যভাবে ভাবছে, তাদের কাছে রাব্বির চেয়ে জয়ের ফিটনেস বেশি মনে ধরেছে। জয় আসেনও দারুণ ছন্দে, জাতীয় লিগে রান করে এসেছেন, এবার এখানে নেটে একেবারেই দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটসম্যানের মতো সরি ঘুরাচ্ছেন, ফলে জয়ের অভিষেক হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। যদিও সংবাদ সম্মেলনে অধিনায়ক দাবি করেছেন ব্যাকআপ এবং ওপেনার হিসেবে দলের সাথে আসেন জয়, সেক্ষেত্রে প্রশ্ন হলো দুজনেরই অভিষেকের কি সম্ভাবনা আছে? আছে, একটু ব্যতিক্রমী একটা আইডিয়াও আছে টিম ম্যানেজমেন্টের কাছে। তারা এমনও ভাবছেন যে একেবারেই ফর্মে না থাকা সাইফ হাসানকে বসিয়ে দেওয়া হবে, সেক্ষেত্রে জয়কে হয়তো নতুন একটা ভূমিকায় দেখা যেতে পারে, যেমনটা দাবি অধিনায়কের, সাদমানের সাথে তিনি ইনিংস শুরু করতে পারেন। আর তেমন কিছু ঘটলে আগামীকাল আমরা তিনটি অভিষেক দেখতে পারি, জয়, রাব্বি আর রাজা। এখন দেখা যাক চট্টগ্রাম কাকে কাকে হাসিটা উপহার দেয়। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট একাদশে জয় এবং রাব্বি দুজনকেই আপনারা একাদশে দেখতে চান কিনা? আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।